Hi friends, hope you all are fit and fine. Friends, in today's video, I'm going to show you and I'm going to teach you few important words which is used in every sphere you need be. These words are very confusing and its pronunciation, especially its pronunciation make all of us be wildered. So friends, this is my little effort so as to pronunciate exactly. Okay, let's start. Friends, amar obhiggota theke ami bolchi mane jokhon amra mane ami dekhechi je কিছু কিছু ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো সঠিক প্রোনাউন্সিয়েশন করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো আমি চেষ্টা করছি যাতে তোমরা সঠিক উচ্চারণ করতে পারো। দেখো, রেজিস্ট্রি, রেজিস্ট্রি এর উচ্চারণটা হলো REGISTRY, রেজিস্ট্রি এর বাংলা হলো তালিকাভুক্ত বা রেজিস্টারি করণ। হয়তো বিএ রেজিস্ট্রারি হতে পারে, জমির রেজিস্ট্রারি হতে পারে। হ্যাঁ, তাহলে এর ইংলিশটা হলো কি, রেজিস্ট্রি। এখানে দুটোই রসিকার আছে, এটা মনে রাখবে। ওকে ওকে, নেক্সট অ্যাফিডেফিট, অ্যাফিডেফিট, অ্যাফিডেফিট। ফ্রেন্ডস, এখানে অনেকে অ্যাফিডেভিট মানে না জানলে সঠিক যা হয় আর কি, কিন্তু আজকের থেকে তোমরা সঠিকভাবে এটাকে উচ্চারণ করতে শেখো, বলতে শেখো, তাহলে তোমরা অনেক ফ্রিলি তোমরা কনভারসেশন করতে পারবে বা কোথাও প্রয়োজন হলে তোমরা বলতে পারবে। ওকে, অ্যাফিডেভিট, অ্যাফিডেভিট। ওকে, এর বাংলা হলো হলফনামা। নেক্সট অ্যাটেস্টেড, আমরা অনেক সময় বিশেষ করে অ্যাটেস্টেডের সবারই প্রয়োজন হয়। ওকে, দেখো অ্যাটেস্টেড, অ্যাটেস্টেড না অ্যাটেস্টেড, অ্যাটেস্টেড। আবারও বলা যেতে পারে অ্যাটেস্টেড, অ্যাটেস্টেড, অ্যাটেস্টেড অর অ্যাটেস্টেড। ওকে, এর বাংলা হলো প্রত্যয়িত। এবার যেটা আছে মানে এটা তো না বললেই নয় যে ফর্ম, এর উচ্চারণটা হলো ফর্ম, 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 এফ ও আর এম। এর বাংলা হলো গঠন বা আকার। আবার আছে ফর্ম, এই দুটোর মধ্যে ভীষণ কনফিউশন সৃষ্টি করে। ফর্ম, ফর্ম আর হলো ফর্ম, ফর্ম এর বাংলা হলো থেকে, আর ফর্ম যেটা সেটা গঠন বা আকার। ওকে, হোপ ইউ অল এনজয় দিস ভিডিও। ইফ ইউ ফাইন্ড গুড অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু গেট সাচ আ ভিডিও ফ্রম মি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো অ্যাজ টু অল দিস ভিডিও গোজ টু ইউ অটোমেটিক্যালি। ওকে, গুড বাই। তো হোপ সিন্স টুডে ইউ pronounce exactly, friends. Okay, goodbye.